told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes. Good evening friends, welcome back to our channel. তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো আমাদের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বেরিয়েছিলাম সকাল, আজকে অনেক সকালে বেরিয়েছিলাম। তো বেরিয়ে নিজেদের কিছু কাজ করেছি, নিজেদের যে কাজ আছে সেই কাজগুলো করেছি। তারপরে ভাইয়ের সঙ্গে একটা জায়গায় গেছিলাম, আর সেখান থেকে আসার সময় কিছু কিছু ভিডিও যে করেছিলাম সেগুলো চট করে তোমরা দেখে নাও। আর হচ্ছে এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস, তানিজুমি ফ্যামিলির তরফ থেকে সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাই। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা দেখছো তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাই। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তবে যতটুকু এইটুকু সময়ের মধ্যে যতটুকু পারবো যা যা করব, মানে কাজ যা করব সেগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তা চলো আর শুরু করা যাক। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। চলো তা চলো দুপুরে যে বাসনগুলো আমরা সব যাওয়ার সময় ধুয়ে মেজে এক জুড়ি বাসন ছিল সেইগুলো ঘরে বাড়ি সন্ধ্যেবেলা সন্ধ্যের মধ্যে দিয়ে সেগুলোকে পরিষ্কার করে, এটা চায়ের বাসন টাসন রয়েছে এগুলো আর তুলিনি, এগুলো পরে তুলবো। আর এই দেখো পুরো আজকে বাসনের ঝুড়িটা, যেহেতু সন্ধ্যেবেলা আজকে ছিলাম ওই জন্য বাসনের তাকটা পুরো সুন্দর করে গুছিয়ে রেখেছি। দেখো এই দেখো পুরো গুছিয়ে রেখেছি। এদিকে আজকে যেহেতু বাড়িতে আছি গ্যাস ট্যাস সব পচা হয়ে গেছে। দেখো গ্যাস পচা স্ল্যাব পচা সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে, শুধু ইন্ডাকশনটা এখনো ঢাকিনি, এটা ঢাকবো, ঢাকলেই হয়ে যায়। আর জল মনে হয় ভরতে হবে, স্ল্যাবে তো সব বাসন আপাতত এখন পরিষ্কার। তো চলো এই দেখো এখানে শুধু জলটা জলটুকুই ভরতে হবে, জলটা ভরা হয়নি। আর এখানে খাবার দাবার চলে এসেছে। আজকে তো তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট বা সকালের ব্রেকফাস্ট বা আজকের মেনু কিছুই শেয়ার করা হয়নি। তো চলো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর সাদা আলুর তরকারি, সিম্পল একদম, এই হচ্ছে ছিল আজকে ব্রেকফাস্টে। আর মেনু আজকের মেনু হচ্ছে, চলো চট করে তোমাদের দেখিয়ে দিই। তা আজকে একটু মেনুতে একটু অন্যরকম মা করেছে, এই যে ভাত, তো ভাত দিয়ে শুরু করলাম। এই যে ভাত আর হচ্ছে সাথে রয়েছে হচ্ছে মুসুরির ডাল, মুসুর ডাল আর যে এই যে মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে মা ঝোল করেছে। আর মুসুর ডালটা কালকে মা ভিজিয়ে রেখেছিল, আজকে সকালে আমরা বেটে দিয়ে তারপরে বেরিয়েছি কাজে, বেটে দিয়ে গেছিলাম, মা এটা বড়া করেছে ওই জন্য তোমাদের আজকে শেয়ার করতে পারিনি। আর সাথে হয়েছে আর সাথে হচ্ছে ওই বড়া দিয়ে তেঁতুল দিয়ে মার চাটনি করেছে, এটা অনেকদিন পর মা করলো। দেখো এটা এতটাই ভালো লেগেছে। হ্যাঁ নেই বড়া অনেকগুলো ছিল, এখন পড়ে রয়েছে, দেখো দু পিস পড়ে রয়েছে, মানে সবাই এইটাকে ছেড়ে খেয়েছে এইটাকে। হ্যাঁ এখন দু পিস বড়া পড়ে রয়েছে, এটা নিয়ে রাত্রিবেলা টানাটানি হবে আমাদের সবার। তো এই হচ্ছে আজকের সিম্পল মেনু ছিল। তা চলো একটু বসবো মার সঙ্গে গল্প টল্প করবো, করে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো তা চলো দেখো আজকে যদি সময় আছে আর সুযোগও আছে ওই জন্য এই জায়গাটা সব সময় উল্টো পাল্টা হয়ে থাকে, এই জায়গাটা আমি হচ্ছে এখন পরিষ্কার করতে বসছি। তা ঝুমিকে বললাম তুই যা তোর কাজ কর, আমি এই জায়গাটা চট করে গুছিয়ে ফেলি। তা চলো চলো তোমাদের তো বলেছিলাম যে সকালবেলা আজকে একটা কাজ পড়ে গেছিলো আমাদের, কাজ প্লাস ভাইয়ের সঙ্গে একটা জায়গায় যেতে হয়েছিলো। তো বাড়িতে আসার সময় আর রাস্তায় থাকার সময় কিছু বেশ কিছু ভিডিও তুলে রেখেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো thank you.
তা চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা দেবো। তা চলো। তা চলো, বাস এসে গেছে, এখন বাসে উঠবো। তো চলো। তা চলো, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন অনেক কাজ পড়ে রয়েছে, যেমন রান্নাঘরে বাসন টাসন কিচ্ছু মাজিনি, সব পড়ে রয়েছে। তো খাওয়া দাওয়ার পর একটু গিয়ে বসেছিলাম, তো এই উঠে চলে এসেছি এখন। ঝুমি যেমন টেবিল পুঁচ্ছে, এই দেখো ঝুমি এখন টেবিল পুঁচ্ছে। ঝুমি টেবিল পোঁচা হয়ে গেলেই ও জানি রান্নাঘরে যাবো, বাসন টাসন মাজবো। আজকে জলও ভরা নেই, দেখো কি অবস্থা, জলও ভরতে হবে, সবকিছু পড়ে রয়েছে আজকে অনেক কাজ। তা চলো চট করে কাজগুলো সেরে ফেলি, আর তোমরাও আমাদের সাথে থাকো। চলো চলো, এই যে রান্নাঘরে চলে এসেছি, দেখো ঝুড়িতে মোটামুটি বাসন কমই আছে আজকে, ওই জন্য আর তুলিনি। তো এই দেখো, দেখেছো এই হচ্ছে অবস্থা রান্নাঘরে। আর এখানে দুধ গরম করছি, দুধটা গরম হয়ে গেলে রান্নাঘরে এইদিকে মোটামুটি কাজ হয়েছে, আর এদিকে স্ল্যাব ট্ল্যাব পোঁছে, তোমাদের তো সেই সময় দেখালাম, আজকে তাড়াতাড়ি পোঁছা টোচা হয়ে গেছে, এইগুলো করে রেখেছি, শুধু বাকি হচ্ছে জল ভরাই। দেখো ঝুমিকে বললাম তুই জলটা আগে ভরে নে, অল কাজ ডান, না অল কাজ ডান এখনো হয়নি, শুধু বাসন মাজলে ব্যাস, বালিশটা নেব, শুয়ে পড়বো। বাসন মাজার কাজ সব থেকে বড় হচ্ছে বাসন মাজার কাজ। তো চলো এদিকে তো কাজ শেষ, এমন বাসনগুলো মাজলে হয়ে যায়, তো চলো চট করে বাসনগুলো মেজে ফেলি। শরীর দিচ্ছে না, এখন সোজা চলে যাবো বিছানায়, একটু বসবো তারপরে শুয়ে পড়বো। তা চলো, প্রচন্ড গরম লাগছে, কেন জানি না প্রচন্ড গরম লাগছে আজকে। ওদারটা আজকে ছিল ব্যবসা, মেঘ করে এসছে কিন্তু তো বৃষ্টির জল এসে পৌঁছালো না আকাশ থেকে, অন্য জায়গায় বৃষ্টি হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি, মেঘ করে এসেছিল, বৃষ্টি বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি, আর বিচ্ছিরি ওয়েদার, মানে গরমটা প্রচন্ড আজকে, একদম অস্বস্তি লাগছে। কিন্তু জলটারে আবার হচ্ছে চানও করতে পারবো না, কারণ একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো গেছে। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা নাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো চলো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা। তা চলো আজকে আর বেশি না বাড়িয়ে, মানে মনে হচ্ছে বালিশ নিয়ে এখন শুতে পারলেই বাঁচি, কেন শরীরটা এতটাই ক্লান্ত লাগছে যাই না। তা চলো রাত্রিটা সবার ভালো কাটুক আর সবাই সুস্থ থাকুক, এই বলে আজকে ভিডিওটা এন্ড করলাম। চলো গুড নাইট, টাটা টাটা টাটা।